বেশিরভাগ রেফ্রিজারেটর 10 থেকে 15 বছরের স্থায়িত্বের জন্য তৈরি করা হয়ে থাকে। যদিও বছরের পর বছর ব্যবহার করা হয়, তারপর ফ্রিজে নানান সমস্যা দেখা দেয় আর তার ঠিক করতে অনেক টাকা ব্যয় করতে হয়। অনেক সময় ফ্রিজ পুরনো হলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। আজ আমরা জানব কীভাবে বুঝবেন যে আপনার ফ্রিজটি বদলানো দরকার আর এটাতে টাকা ব্যবহার করার কোনো দরকার নেই, কারিগরকে দেওয়ার দরকার নেই। সামনে তো কুরবানি আসতেছে না, আমরা সব বিজ্ঞাপন দিই কয় গরুটা ফ্রিজে ধরবে, তো আসলে গরু কি কুরবানি দেওয়া হয় ফ্রিজে দেওয়ার জন্য? এক, বাসার রেফ্রিজারেটরের পেছনের অংশ অতিরিক্ত গরম হলে দ্রুত এটি বদলে ফেলা উচিত। আর মোটরের বয়স 6-7 বছরের বেশি হয় তাহলে ফ্রিজটি বদলে ফেলাই উত্তম। খাবারের মেয়াদ শেষ হওয়ার আগেই খাবার নষ্ট হয়ে গেলে বুঝতে হবে রেফ্রিজারেটরের সমস্যা দেখা দিয়েছে, এমন হলে টেকনিশিয়ানের শরণাপন্ন হন। যদি ফ্রিজটি সঠিক তাপমাত্রা দিতে ব্যর্থ হয় তাহলে সেটি বদলে ফেলা একান্ত জরুরি। রেফ্রিজারেটরের বাইরের অংশ ঘেমে যাওয়াই বলে দেয় পর্যাপ্ত শীতল করার ক্ষমতা হারিয়ে যাচ্ছে। এমন হলে ফ্রিজের দরজার সিলটি পরীক্ষা করুন, যদি সিলটি ঠিক দেখায় বা যদি ফ্রিজের অভ্যন্তরের বেশি বরফ জমে ওঠে তবে যন্ত্রের অভ্যন্তরীণ তাপমাত্রা খাবারকে নষ্ট হওয়া থেকে রক্ষা করার জন্য যথেষ্ট ঠান্ডা নয় এবং সম্ভবত এটি বদলে ফেলার সময় হয়ে গেছে। বেশিরভাগ রেফ্রিজারেটরে মৃদু গুঞ্জন হয়ে থাকে, তবে যদি ফ্রিজার অতিরিক্ত জোরে বাজতে শুরু করে তাহলে মোটরের সমস্যা হতে পারে। ফ্রিজটি বন্ধ করে পুনরায় চালু করুন, গুঞ্জন বন্ধ না হলে ফ্রিজ সম্ভবত খারাপ হওয়ার দিকে যাচ্ছে, মানে বদলে ফেলা দরকার। ফ্রিজার সম্পূর্ণ শান্ত হলে বুঝতে হবে কম্প্রেসার ক্ষতিগ্রস্ত, এক্ষেত্রেও ফ্রিজটি বন্ধ করুন এবং পুনরায় চালু করুন। পাশাপাশি বৈদ্যুতিক প্লাগও পরীক্ষা করে দেখুন, যদি সমস্যাটি চলতেই থাকে তবে এটি টেকনিশিয়ানকে দেখান, অন্যথায় বদলে ফেলুন ফ্রিজার। ফ্রিজার পুরনো হয়ে গেলে রক্ষণাবেক্ষণে নানা সমস্যা দেখা দেওয়া শুরু করবে, মেরামতের জন্য মোটা টাকা খরচ করার পরিবর্তে নতুন ফ্রিজার কেনার কথা বিবেচনা করাটাই মনে হয় ভালোয়। এতে করে অর্থের সাশ্রয় হবে, দুর্ঘটনাও প্রতিরোধ হবে। ফ্রিজারে সাধারণত সামান্য বরফ জমে, তবে যদি দেখেন সেই বরফের পরিমাণ বেশি তাহলে বুঝতে হবে কম্প্রেসারের সমস্যা রয়েছে, এক্ষেত্রে নতুন ফ্রিজারের কথা ভাবতেই পারেন। এমন রেফ্রিজারেটর রয়েছে যা 1 দশকেরও বেশি সময় ধরে ভালো সার্ভিস দিচ্ছে তবে বিদ্যুৎ বিল বেশি আসে, এমন হলে এনার্জি সেভিং স্টেবলাইজার ব্যবহার করুন, অন্যথায় ফ্রিজার বদলে নিতে পারে। ফ্রিজ কি বদলাবেন নাকি রাখবেন একান্তই আপনার সিদ্ধান্ত, তবে এটি কিন্তু দুর্ঘটনা ঘটে যায়, তখন ফ্রিজের চাইতে বেশি মূল্যের জীবন কিংবা অর্থ চলে যায়। তাই আপনি যদি এই আলামতের সাথে মিলে যায় আপনার ফ্রিজের বর্তমান অবস্থা, তারপরেও আপনি একজন বিশ্বস্ত কারিগর দিয়ে আরও একবার দেখিয়ে নেবেন যেটা কি বদলানো দরকার নাকি রাখা দরকার। আমি শুধু এইটুকু আপনাকে সচেতন করে দেওয়ার একান্ত চেষ্টা, যেন আপনি বুঝতে পারেন যে আপনার পণ্যটা ভালো নাকি মন্দ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।